आस्ते उसे आस्ते ए आस्ते ए आस्ते अरे लड़े अंदर लड़े अंदर ए आस्ते ए लड़े अनु रे ए कौन हो ओए दौड़ दौड़ ए खालो पड़ा बच्चे तिंडा इधर ले पड़ा तिंडा अरे साइड दा साइड दा ओए जे फटा पोजीशन इधर दे डुक से छाप दर्शक देखते पड़ते हैं कि शब्दर रोबिजान হোসেন শাহপুরের শব্দের অভিজাত আর সাথে আছে আমাদের আজকের জিয়ারকান্দি ইউনিয়নের উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রাণপ্রিয় মেম্বার জাভেদ ভাই আছেন আমাদের সাথে। তিনি মেম্বার মেডেল প্রাপ্ত মেম্বার, আসলে তার সততার জন্য তিনি মেডেল পেয়েছেন আমাদের জিয়ারকান্দি ইউনিয়ন থেকে, খুবই জনপ্রিয়তা তার নাম ছড়িয়ে আছেন। তো আলহামদুলিল্লাহ জাভেদ ভাই আমাদের সাথে আছেন, আছেন হোসেন শাহপুরে এবং তার ভাই মাহমুদ, আমরা আছি বিডি স্টেডিয়াম থেকে। আর দর্শক দেখতে পাচ্ছেন হোসেন কিন্তু এসেই সাপের বাচ্চার সলম অলরেডি পাইছে। এই কি এই হেসি বল্লা বল্লা আরে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই ব্রো ব্রো কামড় দিছে আরে আর দিতেছে ফলাও 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 আরে ফলাও না কা মোহাম্মদ ইস রে সাইড উঠবা তো মোহাম্মদ কি হিসেবে থাপা দাও নাকা তাড়াতাড়ি পেঁয়াজ দেন রে হোসেন, মাথা ঠান্ডা করে ফাড়ি দাও আগে দর্শক, আসলে সাপ ধরা অত্যন্ত রিস্কের কাজ, জীবনের ঝুঁকি নিয়ে আসলে কাজ করতে হয়। আর আজকে দেখলেন সাপ যে বাড়িটাতে আছে, বাড়িটা পরিদর্শন করতে গিয়ে কিন্তু বললার কেমন অনেকগুলো খাইছে অবস্থায় নেই। আর দর্শক আমরা আছি তিতাস উপজেলার করিকান্দিতে, করিকান্দি এটা কোন গ্রাম? করিকান্দি কোন কি গ্রাম? আচ্ছা গাজীবাড়িতে আছি আমরা করিকান্দি। তো দর্শক এই বাড়িতে খবর পেয়ে আমরা আছি আমাদের বিডি রিস্কিউ টিমের হোসেন শাহপুরে এবং আমাদের সাথে আসছে আমাদের মেম্বার ভাই জাভেদ মেম্বার ভাই আছে। আপনারা দেখতে পাচ্ছেন মেম্বার ভাই আজকে সাপ ধরবে, যাই হোক সাথে থাকবে ইনশাল্লাহ, হয়তো সাপ পেয়ে যাবো ইনশাল্লাহ। তবে হোসেন কিন্তু অনেকগুলো বল্লার কেমন খাইছে, কয়টা খাইছে বল্লার কেমন হিসাব নাই নাকি? আগো না রে স্যার ডালা হয়েছে গা ফুলা যাইতেছে ফুলা ইয়া পেঁয়াজ ডাটা লড়া দিছে নি আরে আল্লাহ অনেকগুলো মোল্লা দেখছি আমি। একটু একটা বাসের মধ্যে খেরের মধ্যে আগুন লাগান, ধুমা লাগায় তারপর দিলে চলে যাইব। দর্শক সাপ ধরতে এসে বল্লা তারানোর জন্য মশাল বানানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হোসেন কিন্তু অনেকগুলো কেমন খাইছে আর আমিও সাথে যাচ্ছি, আল্লাহ রহম করুক। এই খাইছি রে অনেক খাইব, আরে অনেক কি ভাই অনেক কি আল্লাহ আকবার একটা দুইটা হাজার হাজার বললা ভাই কেমনে কি করো ধরছে এমনি ধরছে লাইট মারো
এই কাস্তে হোসেন সাবধানে সাবধানে, এই যাইছে আস্তে, এ রে রাগ পিচ্ছি কামন দেছে নাকি, বাল্টি উঠে দেবো, বড় বাল্টি নেন, এলো মোহাম্মদ ফেরলো ভিতরে, বাচ্চা সলম আছে ভিতর দাও তারে ভবিষ্যতে হোসেন ঠাকুরের লগে পাঠাম ইনশাল্লাহ, শুধু কলর ভাঙানোর লেগে ওই জায়গা থাকে সেইদিকে ডিম আসেনি ফুটা বা দেদরা সব ফুটে গেছে, কড়াই বসে নেন সাপ কি এই লেনে গেছে, আস্তে হোসেন আস্তে, এই সাবধানে কিসে কি লাগছে, এই কন্দা কড়াইল কড়াইল তিনটা নাকি, আচ্ছা ঠিক আছে, ওই এই খালো কড়া পাইছে এটা লেপাটা সাইডটা সাইডটা দর্শক দেখতে পাচ্ছেন সাপ একটা একটা করে বের হচ্ছে ঘর থেকে, সাপের মূল জায়গায় কিন্তু পৌঁছাইলেই সাপ ধরতে সক্ষম হয়, আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছে। দর্শক আমরা আছি তিতাস উপজেলার কোথায় পরিকান্দি গ্রামে, দেখতে পাচ্ছেন আমাদের সাথে তারা কিন্তু সরাসরি সাপ ধরার দৃশ্যটুকু উপভোগ করছেন, আর আমাদের সাথে আছে আমাদের জিয়াকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের আমাদের প্রিয় মুখ জাভেদ মেম্বার ভাই, অত্যন্ত তিনি আসলে আমাদের জিয়াকান্দি ইউনিয়নের মধ্যে সুনামধন্য একজন মেম্বার, তিনি মেডেল প্রাপ্ত মেম্বার, তার কাছে জানতে চাইব আজকে তিনি আমাদের সাথে আসছেন সাপ ধরার দৃশ্যটি দেখার জন্য, আজকে এই সাপ ধরার দৃশ্য দেখে কেমন লাগতেছে তার অনুভূতিটি আমরা জানতে চাইব। প্রিয় ভাই আপনার অনুভূতি ভালো লাগে, এর আগে এইভাবে সরাসরি থেকে দেখি না কখনো, আজকে এসে অনেক ভালো লাগতেছে দৃশ্যগুলো, খুব উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আপনারা হোসেন শাহপুরের সাপ ধরা দেখেন সবাই কেমন লাগে, যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আসলে ভিতরে আরো সাপ আছে চলেন দেখি, একটা ব্যক্তি মানুষ জানি বড় না থাকে আস্তে 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 আস্তে, অধৈর্য না হোসেন অধৈর্য দরকার নাই, এই পলিথিনটা তলে কি জানি লড়ে নাকি একটা দেখে লইব, আর দিতে ছায়া লইবা, বড় সাপটা থাকলে না থাকতে পারে, বড় সাপটা কাছে গান্দা নাকি সরাই আবার গান্দা ভাঙতেইব, আচ্ছা এই
এ ভাই ওরেন বিতো এই শুনেন ভাই শুনেন আইছে এই বাড়িছে ধরো 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 মামা ধরো 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 এই যে বাড়িছে বাড়িছে বাইছে বাইছে হ্যাঁ হ্যাঁ এই মামা কড়াইলো কড়াইলো এই কড়াইছে দাঁড়াও এক মিনিট পাঁচটা নাকি আচ্ছা মোহাম্মদ এদিক তাকাও এটি কি খোয়া পানো না কালি পানোর বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা আলগি দিছে কাটায় আরে আমার এটা দুনিয়ার উপর আচ্ছা এই সাইডটি ভাঙ্গো তুমি ফুরাটা ভাঙবে না হোসেন বুঝো নি ফুরাটা নামাই না এটা আসতে দর্শক দীর্ঘ প্রায় কয় ঘন্টা লাগছে দুই ঘন্টার উপরে একটা ফ্লোর ঘুরে একটা ফ্লোর প্রায় ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখছেন দর্শক দীর্ঘ দুই ঘন্টার কষ্টের ফলাফল কিন্তু এই বিশাল বড় একটি সাপ উদ্ধার করা হয়েছে আপনারা দেখেন এই হোসেন এটা কি সাপ হয়ে যাবেন নাকি আসতে হোসেন আসতে আসতে হোসেন সর্বনাশা